এখানে আমি 4 কেজি দুধকে জাল করে 2 কেজি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালটাকে কিন্তু আমি আগে মানে ভিজিয়ে তারপর হচ্ছে কি একটু আধা ভাঙা করে নিয়েছি। তো এখন একটু ভালোমতো নেড়েচেড়ে দিলাম যাতে করে দলা পাকিয়ে না যায়। সো আমি এখন এটাকে ঢেকে রেখে দেব পোলাওয়ের চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে হচ্ছে কি আমি আমার রান্নার সুবিধাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে কি আমি রোস্ট রান্না করার জন্য মুরগির পিসগুলোকেও একটু ভালোমতো ভেজে রেখেছি। আর এই কাজগুলো আমি অফ ক্যামেরায় করেছি। আর এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে, মাঝখানে এসে আমি দু একবার নাড়াচাড়া করে দেখেছিলাম চালটা সিদ্ধ হয়েছে কিনা, তখন পর্যন্ত হয়নি। কিন্তু এখন দেখলাম সিদ্ধটা একদম পারফেক্ট হয়েছে। আর এখন আমি এটার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোরাইয়া শাহিন ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও 9 দিন হয়েছে ঈদ চলে গিয়েছে, তারপরও যেহেতু আমি এখন আমার ঈদের ব্লগটা শেয়ার করছি, তাই আমার কাছে কিন্তু ঈদের আনন্দটা এখনও রয়ে গিয়েছে। আর তাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো যাই হোক, আমি তো চিনি দেওয়ার পরে খুব ভালোমতো করে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। অনবরত নাড়ার উপরেই ছিলাম যাতে লেগে না যায় নিচে। তারপর আমি এখানে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। তো আমি পায়েস রান্নার সময় সবসময় হচ্ছে কি এরকম নামানোর কিছুক্ষণ আগে এই গরম পায়েসের ভিতরে কিছু বাদাম আর কিশমিশ দিই। এতে করে কিন্তু বাদাম আর কিশমিশটা অনেকটা সফট হয়ে যায়, আর তখন সেই পায়েসটা খেতে বেশ ভালো লাগে। তো আমার পায়েস রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওটাকে নামিয়ে রেখেছি। আর এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আর এই ঘিয়ের ভিতরে এখন আমি কিছু কাঠবাদাম, কিশমিশ এবং কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই বাদামগুলোকে একটু হালকা ভেজে নিব, অনেক বেশি কিন্তু আমি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে কিন্তু ওই ঘিয়ের ভিতরে আমি এখানে আধা কেজি লাচ্ছা সামাই দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়া দুধ, সেই সাথে হাফ কাপ চিনি। গুঁড়া দুধ আর চিনি দেওয়ার পরে কিন্তু আমি সামাইগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে কি আমি 1.5 লিটারের মতো ঘন দুধ নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে জাল করে রেখেছিলাম। আর হালকা কুসুম গরম দুধের ভিতরে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার এবং দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে কন্ডেন্সড মিল্ক। তো খুব ভালোমতো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায়। আর এটা হচ্ছে আমি তৈরি করছি কাস্টার্ড ক্রিম। তো আমার কাস্টার্ড ক্রিম তৈরি হয়ে গিয়েছে, আর আমি এই পর্যায়ে কিন্তু একটু পাতলাই রেখেছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে। আর অর্ধেকটা সেমাই আমি একটা সার্ভিং ডিশে এভাবে সেট করে নিয়েছি, আর সেই সেমাইয়ের উপরেই কিন্তু আমি এখন গরম গরম যে কাস্টার্ড ক্রিমটা আছে ওটা ঢেলে দিচ্ছি। তারপর বাকি যে অর্ধেকটা সেমাই ছিল এখন এই পুরো ক্রিমটাকে আমি ওই সেমাই দিয়ে হচ্ছে কভার করে দিব। আর এটা হচ্ছে কাস্টার্ড সেমাই, কেউ বা বলে নবাবি সেমাই, যে যে নামে ডাকে। তো আমার মনে হয় যে এটা কাস্টার্ড সেমাইটাই হচ্ছে একদম উপযুক্ত একটা নাম, আর যেহেতু এখানে কাস্টার্ড পাউডারের ব্যবহার আছে। তো আমি কিন্তু সেমাই দিয়ে পুরো কাস্টার্ড ক্রিমটাকে কভার করে দিয়ে তারপর যে ভেজে রাখা বাদাম কিশমিশ উপর থেকে দিয়ে দিয়েছি এবং একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে করে ভালোমতো সেট হয়ে যায়। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই যে আমি পায়েসটাও কিন্তু একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, আর উপর থেকে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু একটু বার্মি সেমাই রান্না করে নিয়েছি দুধ দিয়ে। তো এই যে, আর এটা কিন্তু আমার চানরাতের ভিডিও। আর সবসময় আমি ঈদের আগে চানরাতের দিনে আমার ডেজার্ট আইটেমগুলো রেডি করে ফেলি এবং কিছু কিছু কাজ গুছিয়ে রাখি। ডেজার্টগুলো বানিয়ে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। কারণ ভোরবেলা যে একটা ঠান্ডা বাতাস, পাখি কিচিমিচি শব্দ, মুরগের ডাক, সব কিছু কিন্তু একটা অসাধারণ ব্যাপার, ভীষণ ভালো লাগে। ভোরবেলার এই ব্যাপারটাই অন্যরকম। যাই হোক, এর মাঝে কিন্তু আমার ঘরের সদস্যরা ঘুম থেকে উঠে গোসল সেরে নিয়েছে এবং তারা তাদের ঈদের পোশাকও পরে নিয়েছে। আর আমি এখন ওদেরকে একটু পায়েস দিয়ে দিচ্ছি, কারণ ঈদের দিন সকালবেলা মিষ্টি খাবার খেয়ে নামাজে যাওয়াটাই কিন্তু সুন্নত। তো এই যে একসাথে তিনজন বসে পড়েছে, আর মাশাল্লাহ সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ওরা খাচ্ছে আর বলছে আমার পায়েসটা অনেক মজা হয়েছে। তা আমি বললাম থ্যাংক ইউ। যাই হোক, ওরা কিন্তু নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, আর আমি এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটাই দেখছি। কারণ ঈদের দিন সকালবেলা সবাই যখন নতুন নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায়, এই দৃশ্যটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।
তো শুধু দৃশ্য দেখলে তো হবে না, খাবারের ব্যবস্থাও করতে হবে, কারণ আমার এখনো রান্নাটা যে বাকি আছে। চলে এলাম সোজা রান্নাঘরে। আর প্রথমেই হচ্ছে গিয়ে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তেল গরম করে নিয়ে আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু গরম মশলা, হালকা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। জানি গরু মাংস রান্না সবাই পারেন, কিন্তু আজকে আমি একটা স্পেশাল গরু মাংস রান্না করছি, আর তাই রেসিপিটা বলে বলেই করছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম জিরা বাটা, জয়ত্রী জায়ফল বাটা, সেই সাথে দিয়ে দিলাম আমি একটু সাদা গোলমরিচ বাটা। এই মশলাগুলোকে আমি একটু ভালো মতো করে ভেজে নেব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ। আর এগুলো দেওয়ার পরেও কিন্তু এই মশলাটাকে আমি আর একটু ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম গরু মাংস। আমি এখানে 2 কেজির মতো গরু মাংস নিয়েছি, তো মাংসগুলোকে দিয়ে কিন্তু আমি একটু ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। নিশ্চয়ই আপনাদের ঈদ অনেক বেশি আনন্দে এবং খুশিতে কেটেছে, আমাদেরও আলহামদুলিল্লাহ। প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত সব রকমের মেহমানের আগমন ঘটেছিল আমার বাড়িতে। যারা আসবে সেটা তো জানতামই তারা আসবে, আবার এমন কিছু মেহমান এসেছিল যেটা কখনো ভাবতেই পারিনি যে সে মেহমান আমার বাসায় আসতে পারে। সব কিছু মিলিয়ে কিন্তু একটা আনন্দঘন মুহূর্ত ছিল। আর যেহেতু ঈদের সময় আমরাও একটু বেড়াতে গিয়েছিলাম, আর তাই ঈদের ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে রোস্ট রান্না করার জন্য যা যা করা লাগে সব কিছু করে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ঠিক আছে, আমি একবার বলেই দিচ্ছি। প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়ে ওটার ভিতরে 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিছু গরম মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা, জয়ত্রী জয়ফল বাটা, বাদাম বাটা, তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া প্রায় আমি 1 চামচের মধ্যে দিয়েছি, 1 চামচ। তো এই সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি এটার ভিতরে দিয়েছি কিছুটা টমেটো সস আর গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যখন আমি দিচ্ছিলাম তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনাদেরকে বলেই দিচ্ছি। রোস্ট রান্নার ক্ষেত্রে আমি সবসময় গুঁড়া দুধ ব্যবহার করি, আমি কিন্তু কোনো টক দই দিই না, কারণ গুঁড়া দুধ দিলে কিন্তু এটা খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আসে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি হচ্ছে কি খুব ভালো মতো মশলা কষিয়ে নেওয়ার পরে এটার ভিতরে আমার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আমি এটার ভিতরে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1 কাপের বেশি পানি কিন্তু আমি দিব না, কারণ এটা রান্না হতে বেশি একটা সময় লাগে না। সো আমি হচ্ছে কি এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে কিন্তু আমি যে রোস্টকে একটু ভালো মতো নেড়েচেড়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সবসময় আমি রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু নামানোর আগে কিছুটা চিনি এবং ঘি দিয়ে দিই, এতে করে কিন্তু রোস্টের যে টেস্ট ফ্লেভার দুটোই ভালো আসে। তো যেহেতু এখানে আমি 4টা মুরগি নিয়েছি, আমি কিন্তু আমি আমার আন্দাজ মতো চিনিটা দিলাম। তো অনেক বেশি চিনি দিলে তো মিষ্টি হয়ে যাবে, এটা একান্তই নিজের আইডিয়ার উপরে দিতে হবে। সো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আমি একটা আলাদা প্যানে ঢেলে নিয়েছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড যেহেতু দেশে গিয়েছে অত নেই, আর ঈদের দিন রান্নাবেলা চাপও বেশি থাকে, আর আমি যদি সব হাঁড়িপাতিল একদম নষ্ট করে ফেলি এগুলো দিতে তো আমারই কষ্ট হবে, সারাটা ঈদ মাটি হয়ে যাবে, কাজ নিয়ে পড়ে থাকতে হবে। তো চেষ্টা করছি যাতে করে বেশি হাঁড়িপাতিল নষ্ট না হয় এবং রান্না সবগুলি কমপ্লিট হয়ে যায়, সেটা মাথায় রেখে কাজ করছি। যাই হোক, এদিকে কিন্তু আমার গরুর মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজের বেরেস্তা, একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো ভালোমতো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর আমি কিন্তু মাংসতে কোনো পানি দিইনি, আমি মাংসটা যখন চুলায় বসিয়েছিলাম মাংস থেকে একটা পানি ছেড়েছে, আর মাংসের পানিতেই কিন্তু আমি মাংসটা রান্না করছি, এটাই কিন্তু একটা অন্যরকম টেস্ট। আর এরই মাঝে কিন্তু এই যে ওনারা নামাজ পড়ে চলে এসেছে, আর এখানে এখন কোলাকুলি চলছে, তো চিন্তা করলাম যে আমি একটু ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সাথে শেয়ার করি, কারণ কিছুক্ষণ আগে আবার একটা সালামি পর্ব চলেছে, সেটা আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ আমি রান্নাঘরে অনেক ব্যস্ত ছিলাম। তা আমি এসে বললাম কী ব্যাপার, কে কাকে কত সালামি দিয়েছো আমাকে একটু দেখাও, তো বললো না দেখাবো না, এটা নিয়ে একটু মজা করলো আর কি। তো যাই হোক, এখানে বসে অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিল, গল্পগুজব করলো, হালকা নাস্তা করলো, আর এখন বেরিয়ে পড়ছে। তো এখন আমার 2 ছেলে যে ওর মামার সাথে মানে ঘুরবে, আমার খালামাদের বাসায় যাবে, একটু বাহিরে ঘুরবে, আড্ডা দিবে, তো কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি বললাম যাও, ঈদের একটা দিনই তো, এটাই তো আনন্দ আসলে। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া।
জিরার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি একটু ভালোমতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে। তো ভালোমতো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু আজকে আমি গরু মাংসটা খুব বেশি স্পেশাল করতে চাচ্ছি, আর এখন সেই ফাইনাল কাজটাই আমি করছি। এখানে আমি এক টুকরা কয়লা নিয়ে নিয়েছি, আর এই কয়লাটাকে হচ্ছে কি এখন আমি খুব ভালোমতো করে একটু পুড়িয়ে নিচ্ছি। তো এই যে আমার কয়লাটা কিন্তু মানে পুরানো হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা ফয়েল পেপারের ভিতরে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর এই পুরো পেপারটা ধরেই কিন্তু আমি তরকারির মাঝখানে বসিয়ে দিচ্ছি। আমরা যখন চিকেন চাপ বা কাঠি কাবাব এই টাইপের কিছু করি, তখন কিন্তু স্মোকি ফ্লেভার আনার জন্য এই কাজটা করে থাকি। কিন্তু স্মোকি ফ্লেভারে যদি গরু মাংস রান্না করা হয়, তাহলে যেটা কতটা মজা লাগে মানে না খেলে এটা বোঝার কোনো উপায় নেই। আমার ঘরে যারা যারা মানে এতে দিন এই মাংসটা খেয়েছে, মানে সবাই বলেছে যে অসাধারণ হয়েছে, সবাই এতটাই পছন্দ করেছে, আর সত্যি খেতে কিন্তু দারুণ একদম। তো আমি কিন্তু এভাবে করে ঢেকে রেখে দিয়েছিলাম, ধোয়াটা যতক্ষণ বন্ধ না হয়েছে ততক্ষণ ঢেকে রেখেছিলাম। এই দেখেন ধোয়াটা কিন্তু আপনি ইচ্ছাতেই বন্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এটা এখান থেকে তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্মোকি ফ্লেভারের গরু মাংস পোনা, যেটা কিনা খেতে দুর্দান্ত। তো আমি আবারও কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম এটার উপর থেকে এবং ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। তো আমার স্মোকি ফ্লেভারের গরু মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় পোলাও রান্না করে নিয়েছি, আর এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। একটি পূর্ণ কথা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দেবো সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব রান্নাবাড়া সব কিছু গোছগাছ করে একদম কমপ্লিট, তারপর আমি এখন চলে এসেছি হীরার ঘরে। আমরা যেহেতু একে বাড়িতে সবাই থাকি, তো এই যে আমি থাকি চারতলায় আর হীরা থাকে তিনতলায়, তো আমি তিনতলায় চলে এসেছি। এই যে দেখেন আমাদের পুচকি শুনে একটা পাঞ্জাবি পরে ঘুরছে, মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে না? তা আমাকে দেখেই পালানোর চেষ্টা করছে। আসলে হীরার ঘরে আমাদের সকালে নাস্তা খাওয়া দাওয়া ছিল, অলরেডি সবাই নাস্তা করে নিয়েছে, আমি এত কাজে ব্যস্ত ছিলাম যে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু প্রায় মানে 10:30 মতো বাজে, এখন এসেছি আমি নাস্তা খাওয়ার জন্য। তো হীরা বিরিয়ানি রান্না করেছে, আর হীরার বাবুটা ইদানিং এত দুষ্ট হয়েছে, একজনই 20 জনের সমান। হীরাকে কোনো কিছু গুছিয়ে রাখতে দেয় না, বিছানা চাদরটা টান দিয়ে উল্টে ফেলে, টেবিল ক্লথটা টান দিয়ে ফেলে দেয়, গ্লাস পেলে গ্লাস ফেলে দেয়, কাজেরও বুঝে না কিছুই না। আমি খাচ্ছিলাম, এখন আবার আমার কাছে এসেছে, তো আমি একটু খাইয়ে দিলাম। আর আমার শাশুড়িমা তো আগেই চলে এসেছিল, মাও নাস্তা করে নিয়েছে। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ করে যখন আমি ঘরে আসছিলাম, তখন সিঁড়ির ভিতরে আবার ওদের সাথে দেখা। ওরা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের দুই ছেলে, আমার ভাতিজারা আর কি। তো আমাকে বলছে, ফুফি আমাকে কেমন লাগছে? তো আমি বললাম, মাশাল্লাহ তোমাকে অনেক ভালো লাগছে। আসলে বড়দের চাইতে না ছোটদেরকে পাঞ্জাবি পরলে আমার কাছে কেন যেন বেশি কিউট লাগে। তো ও হাতে টাকা নিয়ে বসেছিলাম, বললাম এটা কার জন্য, এটা কি আমার সালামি নাকি? বলো কি না, এটা আমার আইসক্রিম খাওয়ার টাকা। আসলে ও এখন পর্যন্ত সালামিটা বোঝেই না। যাই হোক, ওরা কিন্তু হালকা নাস্তা করে তারপর চলে গিয়েছিল, দেখতে দেখতে 3:30 বাজে। আর হীরাদের যেহেতু দুপুরে আমাদের ঘরে খাওয়ার কথা ছিল, হীরাকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার আরও কিছু মেহমান এসেছে, ও হচ্ছে আমার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের বউ। আর ওদের বিয়ের পরে কিন্তু এটাই ওদের প্রথম ঈদ, তো ওরা একটু ঘুরতে চলে যাবে বললো, যে আমরা পরে সময় দিতে পারবো না, তাই এখন একটু দেখা করে গেলাম। ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম, তারপর হচ্ছে খেতে বললাম, ওরা বললো না এখন আর খাবো না, যা খেয়েছি পেট ভরে গিয়েছে। তো ওদেরকে বিদায় দিতে দিতে প্রায় বিকেল 5:30 মতো বেজে গিয়েছে, আর এখন হচ্ছে কি আমরা সবাই খেতে বসেছি। মা অলরেডি খেয়ে নিয়েছে, তো আমরা খাচ্ছিলাম, মা আমাদের সাথে এমনি বসে একটু গল্প করছিল। আর রেদন তো ছিল আসিফের সাথে, রেদন বাড়িতে আসেনি। আর যেহেতু বিকেল 5:30 বেজে গিয়েছিল, দুপুরে আমাদের খাওয়া হয়নি, মেহমান এসেছিল তাদের সাথে কথাবার্তা বলছিলাম, আর তাই কোনো কিছু এত সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে পরিবেশন করিনি। এই যে আমরা ফ্যামিলি মেম্বাররা খেতে বসেছি আপনাদের সামনে, সেটাই একটু শেয়ার করলাম। আসলে আমি যা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আমাকে সেভাবে উপস্থাপন করার, তো বাড়তি কোনো কিছুই না, হয়তো বা একটু সময় পেলে বা দিন না হলে একটু সাজিয়ে গুছিয়েই দেখাতাম, কিন্তু সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে সাজানোর সময়টাই পাইনি। ছোট থেকে বড় যারাই এদের দিন আমার বাড়িতে এসেছে, সবাই কিন্তু আমার এই কাস্টার্ড সেমাইটা অনেক বেশি পছন্দ করেছে, শুধুমাত্র আমি এখন পর্যন্ত টেস্ট করিনি, ফাইনালি এখন আমি টেস্ট করছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর ঈদের দিন কিন্তু আমার বাড়িতে এরকম অল্প স্বল্প কিছু মেহমানই আসে, যত মেহমান আসার ঈদের পরে আসে আর কি। তো যাই হোক, দেখতে দেখতে বছর ভরে ঈদ এলো, আবার ঈদটা চলেও গেল। তা আমি এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি, সবাই ঈদের নতুন জামাকাপড় পরে ঘুরছে ফিরছে, ভালোই লাগে দৃশ্যগুলি দেখতে।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।